সুস্মিতা দেব তৃণমূলে যোগদান করার প্রসঙ্গে ত্রিপুরা থেকে কলকাতা ফিরে কাকলি ঘোষ দস্তিদার বলেন, উচ্চতর নেতৃত্ব যখন তাকে স্বাগত জানাচ্ছেন ওনাকে আমিও স্বাগত জানাব। তিনি অত্যন্ত অভিজ্ঞ সাংসদ ছিলেন, তিনি যদি দলে আসেন তাহলে আমরা একসঙ্গে কাজ করব। ২০১৩-২০২১ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে ছিলেন মহুয়া দাস। তার দাবি, কোন রকম বিতর্কের কারণে তাকে এই পদ থেকে সরানো হয়নি। তার দুটো টার্ম ছিল এবং মসৃণভাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন বলে জানান প্রাক্তন সভাপতি মহুয়া দাস। স্বাস্থ্যসাথী কার্ড তৈরির লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বর্ধমানের টাউন হলে। বর্ধমান টাউন হলের দুয়ারে সরকার কর্মসূচিতে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছিল। এই সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। হঠাৎই বেঁধে যাওয়া সংঘর্ষে এক মহিলা সহ তিনজন জখম হন। দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক হাজার মহিলা ও পুরুষের লম্বা লাইন, গোটা লাইন ঘুরে তদারকি করছেন ডাক্তার বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক দেওয়ার ব্যবস্থা করছেন তিনি, কাউকে স্যানিটাইজার দিচ্ছেন, সাধারণ মানুষরা এতে খুশি। ১৬ অগস্ট খেলা হবে দিবসের প্রতিবাদ জানিয়ে সিউড়িতে জেলাশাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি নেতৃত্ব। অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা সভাপতি ধ্রুব সাহা। বিজেপির বক্তব্য, ১৬ অগস্ট কোনোভাবেই তারা এই দিনটিকে খেলা হবে দিবস মেনে নেবে না, তার জন্য তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। ভ্যাকসিন দুর্নীতি, ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো সহ একাধিক দাবি নিয়ে পশ্চিমবঙ্গ বাঁচাও অভিযান উপলক্ষে ব্যারাকপুর প্রশাসনিক ভবন অভিযান করা হলো বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে। উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, বিজেপির রাজ্য সম্পাদক ফাল্গুনী পাত্র সহ বিজেপির জেলা শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেশপুর ব্লক যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও কেশপুর পঞ্চায়েত সমিতির পরিচালনায় খেলা হবে দিবস উদযাপন উপলক্ষে কেশপুর ব্লকের শতাধিক ক্লাবকে ফুটবল প্রদান করা হয়। এছাড়াও ১৩ জন খেলোয়াড়কে বিশেষ স্মারক উত্তরীয় দিয়ে সম্মান প্রদান করা হয়। খেলা দিবসেও পুলিশও খেললো। যথারীতি থানার সামনে কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা দুই দলে ভাগ হয়ে ভলিবল প্রতিযোগিতায় নেমে পড়লেন। খেলা দিবসে ডিএসপি একাদশ হারিয়ে দিলেন কোতোয়ালির আইসিকে। খেলা দিবসের থানার সামনে খোশ মেজাজে খেললেন পুলিশ আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর জেলাতেও পালিত হলো খেলা হবে দিবস। এদিন পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর রশ্মি কুমার সহ আরও অনেক প্রশাসনিক আধিকারিক। প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলাশাসক এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বেশ কিছু ক্লাবকে ফুটবল দান করা হয়। সোমবার বিজেপির ঝাড়গ্রাম জেলা কমিটির তরফে পশ্চিমবঙ্গ বাঁচাও উপলক্ষে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো। সোমবার ঝাড়গ্রাম জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে বিজেপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শুরু হয়।